दोस्तों देखिए, एक मिनट माफ़ स्पीकर, सवार आगे चिंता करलो शेख हासिनार सरकार, जातायातेर प्रयोजने बांग्लादेशेर उन्नयने पद्मा सेतु दरकार। এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি, এই মিথ্যা কথা বাদ দেন, এই সত্য কথা হলো এইটা, সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। চোখ জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি, আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য, এমন একজন নেত্রীর জন্য, এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পুলার কুড়ালের নাতি আমাদের দেশে বলে আর কি। তেমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। তার এই কাজের কথা এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি, আজকে যেই সময়োপযোগী বাজেট মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন, আমি বলবো যে এই বাজেটের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমার এত আনন্দ হচ্ছে আজকের এই দিনে যে আমরা মাত্র আমাদের ইতিহাসে আমাদের জীবনে এমন কিছু পাবো কিনা আর জানি না মাননীয় স্পিকার, যেই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু আমরা উদ্বোধন করে আসলাম গত 25 তারিখ। আমি 24 তারিখের থেকে ওই পারে ছিলাম, আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় দাওয়াত করেছিলেন, তার দাওয়াতে তার আপ্যায়নে ওখানে আমরা মুগ্ধ ছিলাম এবং দেখেছি লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড়। মাননীয় স্পিকার, আমরা ঢুকতে পারি না, কত মাইলকে মাইল হেঁটে হেঁটে ঢুকতে হয়েছে, এত মানুষ এসেছে, সকলের মনে একই কথা যে যে পদ্মা সেতু করে দিলেন, যে স্বপ্নের বাস্তবে আমরা রূপ দেখলাম, এটা আসলে বঙ্গবন্ধুর কন্যা বলেই সেটা সম্ভব হয়েছে। এই বাংলায় আর কোনো নেত্রী এরকম আসবে না মাননীয় স্পিকার। আজকে সেই স্বপ্নের সেতু আমরা পার হয়ে এসেছি, গতকালকেও মাওয়ার এই পারেও আমাদের প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রামও করেছি, ওই পারেরটা এই পারেরটা সব কিছু মিলে ভেবেছিলাম যে হয়তো বা বক্তব্য দেওয়ার সুযোগই পাবো না, কারণ সব জায়গাতেই যেতে হয়, এত ভালো লাগে। আমি তারপরেও বলবো যে আমরা যে থিম সংটা করেছি আমাদের বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী আমাদের শ্রদ্ধেয় সাবিনা আপা সহ আমাদের অনেক বড় বড় শিল্পীরা, এবং একটা জিনিস যেই পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই, অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা, এত আলোচনা, এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার, যেটা বাংলাদেশে হয়েছে। এবং আমরা গেয়েছি তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু, পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করে করা আত্মমর্যাদা, মাথা নোয়াবার নয়, বাঙালি যেহেতু তুমি দিয়েছ, বঙ্গবন্ধু দিয়েছে দেশ তুমি দিয়েছ পদ্মা সেতু, স্বপ্ন দেখিয়েছিলে স্বপ্ন পূরণ করেছ, নিজেদের সামর্থ্যে স্বপ্নের সেতু গড়েছ, পৃথিবী তাকিয়ে রয় মাথা নোয়াবার নয়, বাঙালি যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিয়েছ আমাদেরকে মর্যাদা পদ্মা সেতু। আজ সারা দেশ মিলেছে দক্ষিণের সাথে, এই মেল বন্ধন হলো সূচিত তোমারই হাতে, অদম্য অকুতোভ হয় জয় বাংলার জয় ধ্বনিত জয়েতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু।
এটা আমাদের আত্মমর্যাদা সারা বিশ্বের কাছে এই মাথা উঁচু করে দাঁড়ানোর নামই হচ্ছে এটা শুধুমাত্র সেতু নয় এটা আমাদের আত্মমর্যাদা আত্মহংকার মাননীয় স্পিকার যেটা আমাদের বিএনপির সংসদ সদস্যরা বা অনেকেই আছেন সহ্য করতে পারছে না আমাদের ওই যে সেক্রেটারি মহোদয় বলেছেন সেতু মন্ত্রী বলেছেন অন্তর্জালা আহারে বুকটা ফাইটটা যায় হ্যাঁ আপনাদের বুকটা ফাইটটা যায় কারণ আমরা যখন উন্নয়ন করি আমাদের বিরোধী দলীয় চিফ উইপ এই কথাটা বলেছেন মনে হয় এখানে যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় তো আপনারা এই ফাটাফাটি আর কতদিন করবেন আসেন আমাদের কাছে আসেন এই সেতু দিয়ে পার হন দেখেন কত ভালো লাগে ওই সেতুতে যান একবার দেখেন একবার কত ভালো লাগে মানুষ কি বলে মানুষ এখন মহিলারা আমি মহিলাদের কাছে যে শুনি মহিলারাও বলে যে মহিলারা শাড়ি গয়না পেলে খুব খুশি হয় কিন্তু আমরা এবার বলেছি চাই না গয়না চাই না রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে যামু বাপেরও বাড়ি স্বামীকে বন্ধুকে পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাব গুসা করে দেখি কে রান্না বাড়া করে তোমাদেরকে খাওয়ায় এই রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জয়ন্তী শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রাণ ভরে দোয়া করেন যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই দেশের ভালো কাজ করবার জন্য সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে আর উনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসের ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আইতো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুছাই খুব উস্তাদ উনারা তো এই মুসামুসিটা বাদ দিয়ে আমাদের ধারায় আসেন আমি একটা বক্তব্য শুনলাম মাননীয় স্পিকার উনি বলেছেন বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি যেই কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না 2009 সাল থেকে সংসদে আছি প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লাহ সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লাহ দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলি একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলা বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মাননীয় স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চাপাবাজি এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই মঞ্চ ইতে সংসদে গান হয় কবিতা হয় হবেই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে আমি হজ করেছি আমার মা বাবা সবাই হজ করে আসছে আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম অন্ধ না আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই তবে একটা জিনিস ভালো লাগছে আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় 15-16 হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাঙ্খা পাঙ্খা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছো তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বললো যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুনুর রশিদ সাহেব তো আমি বলবো মাননীয় স্পিকার গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখার সাথে নাচে এটা আপনাকে আমি বললাম অতএব
দেখবেন কয়েকদিন আগে আমাদের কোকি স্টুডিওর আয়োজন ছিল আপনার আর্মি স্টেডিয়ামে ইয়াং জেনারেশন ভর্তি ছিল তিন পরিমাণ জায়গা ছিল না ঝড় বৃষ্টি ফিরাইতে পারে নাই আজকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে সবকিছুই আছে সবকিছুরই প্রয়োজন আছে সংস্কৃতি ধ্বংস হলে এই আপনাদের হয়তো সুবিধা হবে কিন্তু আমি বলবো এই দেশে মাদক আমাদের দেশে খারাপ জায়গা দিকে যেতে ছেলে মেয়েরা না যায় আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে পালন করতে হবে অতএব এটার বিরোধিতা আপনারা করেন না এটার বিরোধিতা করলে আপনাদের সন্তানের কাছ থেকেই আপনারা ধিক্কার পাবেন এটাই আপনাদেরকে মনে করায় দিতে চাই যাক মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিয়েছেন বাজেটে চমৎকার বাজেট সময় উপযোগী বাজেট আরো এক মিনিট দেন মাননীয় স্পিকার আমাদের অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করেছে এই বাজেটে সময় উপযোগী জনকল্যাণ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছে তা সহায়ক হবে মহামারী করোনার কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সময় উপযোগী বাজেট দিয়েছেন জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ একটি বাস্তব সংকটকালীন সময় বাজেট এটা এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে এবং যে উন্নয়ন আমার এলাকায় হয়েছে আপনি আঞ্চলিক মহাসড়ক করেছেন আপনি শতভাগ বিদ্যুৎ দিয়েছেন আমার পদ্মা ভাঙ্গন এরিয়ায় আপনি বাদ দিয়েছেন আর একটু আংশিক বাকি আছে আপনি এই বাদটা দিয়ে আরেকটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না গান শুনেন ওকে